হ্যালো স্টুডেন্টস এই ভিডিওতে আমি আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি দু হাজার সালে আসা সমস্ত রিজনংয়ের কোয়েশেনগুলো নিয়ে কারণ দু হাজার চব্বিশে তোমরা জানো ডাব্লিউপির ভ্যাকান্সি আসতে চলেছে তো রিজনিংয়ে কিন্তু ফুল মার্ক পাওয়া যায় শুধু একটু ভালো করে প্র্যাকটিস করা দরকার আমরা কোন চ্যাপ্টারগুলো বেশি করে প্র্যাকটিস করব এটা কি করে বুঝবো এটা বোঝার জন্যেই সবার আগে পিওয়াই কিউটা সলভ করা দরকার তো চলো আমরা সলভ করে নেবো আমাদের আজকের ফার্স্ট যে কোশ্চেন নিচের সব থেকে এক্স এর মান নির্ণয় করতে হবে তো আমরা কিভাবে বের করব দেখো এই যে এক্স এই এক্স এর ভ্যালুটা আমরা এখানে বের করতে চাইছি তো এই যে দুই দুইয়ের সাথে যদি আমরা চার গুণ করি চার দুগুণি আট তার সাথে যদি তিন গুণ করি কত হবে চব্বিশ কিন্তু এখানে আছে আঠেরো তাহলে এটা হবে না চলো অন্য কনসেপ্ট ভাবি আচ্ছা যদি আমরা এই চার আর দুই এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে কত হবে চার আর দুই তো ছয় হয় তার সাথে যদি তিন গুণ করি তাহলে কত হবে তিন ছয় আঠেরো বাহ আমরা পেয়ে গেছি লজিক পরেরটা একটু দেখবো যে লজিক যা পেলাম এটা ঠিকঠাক কিনা তাহলে চার আর পাঁচে কত নয় তার সাথে যদি আমরা ছয় গুণ করি কত হবে ছয় নং চুয়ান্ন আচ্ছা একদমই ঠিক আছে তাহলে আশা করি এবার আমরা আমাদের উত্তর পেয়ে যাব দেখো এবার এখানে যেটা বলা হলো যে তিন আর চারে কত হবে সাত তার সাথে এই দুই গুণ করলে সাত দুগুণি চোদ্দ তাহলে আমাদের কোশ্চেন নাম্বার ওয়ানের উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি অপশান ডি হবে এই কোশ্চেনের উত্তর ওকে পরের কোয়েশ্চেন পরের কোয়েশ্চেন কি আছে একটি নির্দিষ্ট কোড ব্যবহার করে দার্জিলিংকে যদি লেখা হয় ধর একটা কোড দিয়ে ওরা লিখল একই হিসেবে গভর্নমেন্টকে কী লেখা হবে আমরা এর লজিক খুঁজে বের করবো তো দেখো যখনই কোডিং ডিকোডিং এর কোশ্চেন তুমি সলভ করবে সবসময় কী করবে কোডগুলোকে নিচে নিচে লিখে নেবে তো চলো আমরা আগে লিখে নিই দার্জিলিংটা D -A -R w জে i n g দার্জিলিং এর কোড কি আছে এ সি টি এল জি জি এন কেপিআই ওকে তাহলে এবার যা বের করতে বলা হয়েছে গভর্নমেন্ট আমরা লিখে নেব জি ও n গভর্নমেন্ট এর কোড কি হবে আমরা বের করবো তো সবার প্রথমে তোমাকে লজিক খুঁজে বের করতে হবে ওকে তো লজিকটা কি আছে দেখো ডি তারপরে কি হয় এক একগর বাদ দিয়ে আমরা লিখলাম দেখো ডি এর পরে ই তারপরে তো এফ হয় দেখো এ এর পরে কি হয় বি হয় তারপরে সি দেখো আর তারপরে এস হয় তারপরে টি দেখো এটা কি আছে যে তারপরে কে এল আমরা একটা লজিক কিন্তু খুঁজে পেয়েছি অর্থাৎ পরের লেটারটাই ওরা লিখছে একঘর বাদ দিয়ে সরি একটা লেটার বাদ দিয়ে এখানেও আমরা তাই চেষ্টা করি তো জি আছে তারপরে কি হবে তো তারপরেরটা নিশ্চয়ই আই হবে কারণ একটা বাদ দিয়ে ও তাহলে এখানে হবে পি তাহলে এখানে কি হবে কিউ আচ্ছা এখানে দেখি ভি আছে ডব্লিউ তারপরে কি হবে এক্স দেন ই আছে এ তারপরে কি হবে জি আচ্ছা আর আছে এস বাদ দিয়ে টি হবে এম আছে সরি এন আছে ও বাদ দিয়ে পি এম আছে এম এর পরে এন হয় তারপরে কি হয় এম এন ও ই আছে এফ তারপরে কি হবে ই এফ জি এম এন আছে এম এর পরে কি হয় এ সরি এন এন এর পরে ও হয় রাইট তারপরে কি হয় পি হয় দেন কি আছে টি এর পরে ইউ ভি তাহলে আমরা কিন্তু আমাদের উত্তর খুঁজে পেয়ে গেছি কোথায় আছে চলো দেখি আই এক্স আই তো প্রত্যেকটা জায়গায় রয়েছে তারপরে চলো আবার জিটিপি এটা কিন্তু ভুল এটা জিপিটি হয়ে গেছে তাহলে জি আচ্ছা জিটিপি জিপিটি এটা ভুল আবার আমরা দেখব তারপরে হচ্ছে ও জি তাই তো ও কোথায় আছে এ যে ও জি তাহলে আমাদের এটা উল্টো করে দিয়েছে সো আমরা এখান থেকে অপশান সে উত্তর করব। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ তো এইভাবে কিন্তু তোমাকে লজিক আগে খুঁজে বের করতে হবে পরের কোশ্চেন দেখো পরের কোশ্চেনে কি বলা হলো জি এর কাছে জি এর কাছে থেকে কম কিন্তু এস এর থেকে বেশি টাকা আছে আচ্ছা টাকা পয়সা রিলেটেড তারপরে কি বললো ই এর কাছে জি এর থেকে বেশি কিন্তু এ থেকে কম টাকা আছে তাহলে কে সব থেকে বেশি গরিব যার কাছে সব থেকে কম টাকা আছে সেই গরিব হবে তাহলে এবার আমরা প্রথম কন্ডিশন অনুযায়ী কি লিখতে পারি এপের কাছে সরি জি এর কাছে এপের চেয়ে কম কিন্তু এস এর থেকে বেশি তাহলে আমরা প্রথম কি লিখতে পারি কার বেশি এফ দেখো এই যে জি এর কাছে এপের থেকে কম তার মানে এপের বেশি সো কে আমরা আগে লিখলাম তারপরে আমরা জি লিখলাম আর এস এর থেকে কিন্তু এস এর থেকে বেশি কার জি এর সো আমরা এখানটা লিখলাম এস দ্বিতীয় কন্ডিশনটা দেখি ই এর কাছে জি এর থেকে বেশি তাহলে আমরা এখানে যদি লিখি এবং এফ এর থেকে কম তাহলে এই কন্ডিশনটা লিখি তো ই এর কাছে জি এর থেকে বেশি আমরা এখানটা লিখবো ই এর কাছে জি এর থেকে বেশি বাট এফ এর থেকে কম তাহলে কার কম ই এর কম কার থেকে এফ এর থেকে সো আমরা এফ লিখলাম এবার এই দুটোকে যদি আমরা একটু সমান করে লিখার চেষ্টা করি দেখো এখানে একটা জিনিস এফ আর জি এই যে এফ আর জি তার মাঝে কিন্তু এই ইটা চলে এসে রাইট তাহলে যখন তুমি সাজিয়ে লিখবে এটাকে একটু শুধু খেয়াল রাখতে হবে তাহলে প্রথমে তুমি এফ লিখলে তারপরে এর মাঝে ইটা চলে এসে তাই না এর মাঝে দেখো এ আর যে এর মাঝে ইটা চলে এসে শু এটা তুমি লিখে দাও আচ্ছা দেন তুমি এস লিখো তার থেকে তো ছোট হচ্ছে এস দেন তুমি এস লেখো তাহলে সব থেকে গরিবকে কার কাছে সব থেকে কম টাকা আছে এস এর কাছে সব থেকে কম টাকা আছে তাহলে এস কোথায় আছে এ যে অপশন এতে আছে অপশন এ হয়ে যাবে আমাদের এই কোয়েশ্চেনের উত্তর ওকে পরের কোশ্চেন পরের কোশ্চেন নিচের কোনটি অসমপদ পদ মানে অসম বলতে কি বলবো কোনটি ভিন্ন মানে তিনটে যেকোনো ভাবে এক আর একটা কিন্তু আলাদা তো এটা কিভাবে করব সিম্পল দেখো নশো নয়কে যদি আমি এক হাজার দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো নশো নয়কে তাহলে পয়েন্ট নাইন পাবো আর এটা তো অলরেডি রয়েছে কত নাইন ওকে এবার নশো নয়কে যদি আমি একশো দিয়ে ভাগ করি কত হবে নাইন হবে আচ্ছা এবার এখানে দেখো আমরা ন হাজার নব্বইকে যদি এক হাজার দিয়ে ভাগ করি তাহলে এক কাজ করি না আমরা এই শূন্য কাটতে পারি তো নশো নয়কে যদি একশো দিয়ে ভাগ করি কোথায় হবে এই যে তোমার নাইন পয়েন্ট জিরো নাইন তাহলে কোনটা আলাদা বলে বলেছে এখানে তাই না কোনটা আলাদা তুমি এবার দেখে বলো দেখো এদের মধ্যে এটা সেম এই তিনটে কিন্তু সেম এটা আলাদা এসছে তাহলে আমরা এখান থেকে অপশান এ উত্তর করতে পারি তো এগুলো ঘাবড়ানোর কোনো কারণ নেই ভাই জাস্ট একটু প্র্যাকটিসের দরকার চলো পরের কোয়েশ্চেন পরের কোশ্চেন দেখো স্টেটমেন্ট কনক্লুশন থেকে একটা কোয়েশ্চেন রয়েছে একটু ভালো করে বুঝতে হবে যে গর্ভাবস্থায় ব্রণের লিঙ্গ নির্ধারণ কি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করাও উচিত যুক্তি প্রথমে বলছে হা নতুবা কন্যাভ্রণ বাড়বে না আর দুই যুক্তি বলছে না প্রত্যেকের অনাগত শিশু সম্পর্কে জানার অধিকার আছে এবার এখানে কি হবে দেখো প্রথমত যেটা বলা হয়েছে যে নতুবা হা বাড়বে না এটা একদমই ঠিক কিন্তু আবার এটাও ঠিক যে যুক্তি টু তো বলছে না এটা ঠিক নয় কারণ প্রত্যেকের অনাগত শিশু সম্পর্কে জানার অধিকার আছে এটাও তো ঠিক তাহলে এখানে আমরা দেখলাম যে সরি এটা একটু ভুল বললাম যে এটা হা বলেছে তাই না হা নতুবা কন্যা ভ্রুণ বাড়বে না এটা কি করে হয় এটা কিন্তু ভুল এটা ঠিক নয় আই এক্সট্রিমলি সরি আর এখানে আবার না বলে দিয়েছে যে না প্রত্যেকের অনাগত শিশু সম্পর্কে জানার অধিকার আছে এখানে না বলে দিয়েছে এই কারণে এটা ভুল এই কারণে এটা ভুল তাহলে এখানে দেখলাম আমরা দুটোই কিন্তু ভুল তাহলে এখানে দুটোই যখন ভুল কোথায় আছে উভয় তো সঠিক হবে না তাহলে এই যে উভয় যুক্তি ভুল এই দুটো যুক্তি কিন্তু এখানে ভুল দিয়ে দিয়েছে আশা করি বুঝতে পেরেছো এবার দেখো এই জায়গাটা আর একটু তোমাদেরকে বলে দেই যে এখানে বলা হয়েছে প্রত্যেকের অনাগত শিশু সম্পর্কে জানার অধিকার আছে এটা এটা আমরা জানি যে পিতা মাতার তাদের অনাগত সন্তানের স্বাস্থ্য সম্পর্কে জানার অধিকার রয়েছে কিন্তু পিতা মাতা ছাড়া সবার জানার অধিকার নেই তাহলে এখানে বলে দিয়েছে যে এখানে তো সেটা মেনশন করেনি এই কারণে কিন্তু আমরা এই পয়েন্টটাকে নিলাম না আর এই পয়েন্টও কিন্তু একদমই ভুল যে কন্যা ভ্রণও বাড়বে না এটা কিন্তু একদমই নয় ঠিক আছে কারণ কি বলতো অনেকে মনে করা হয় যে ভ্রূণের লিঙ্গ সম্পর্কে জ্ঞান লিঙ্গভিত্তিক বৈষম্যের দিকে পরিচালিত করতে পারে যেমন লিঙ্গ নির্বাচনী গর্ভপাত এটি কিছু সমাজে একটি তাৎপর্যপূর্ণ সমস্যা যেখানে এটি লিঙ্গের বেশি পছন্দ করা যাই হোক আমরা কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করছি না অর্থাৎ এই যুক্তিটা কিন্তু সঠিক নয় এর সাথে আমরা যেতে পারছি না সো এখানে আমরা কিন্তু এই উভয় যুক্তি ভুল এটাকেই চুজ করলাম আচ্ছা পরের কোয়েশ্চেন দেখো একটা সিরিজ রয়েছে তাই তো এই সিরিজটাকে আমরা কমপ্লিট করবো তো সিরিজে প্রথমে রয়েছে ওয়ান দেন আছে ফোর নাইন সিক্সটিন টোয়েন্টি ফাইভ থার্টি সিক্স ফর্টি নাইন আশা করি পরটা তোমরা এই দিলে ধরতে পারবে কারণ এটা খুব সহজে একটা সিরিজ দিয়েছে দেখো একের স্কোয়ার দুইয়ের স্কোয়ার তিনের স্কোয়ার চারের স্কোয়ার পাঁচের স্কোয়ার ছয়ের স্কোয়ার সাতের স্কোয়ার আটের স্কোয়ার কত চৌষট্টি তো এটা খুব সিম্পল একটা কোয়েশেন ছিল যাই হোক দু হাজার তেরোতে খুব একটা বেশি কোয়েশ্চেন কিন্তু আসেনি এক্সট্রিমলি সরি এগুলো কিন্তু সব তেরো হবে ওকে এগুলো কিন্তু সব দু হাজার তেরো হবে আচ্ছা আমরা ঠিক করে দিচ্ছি তো তোমরা এই যে কোশ্চেনটি রয়েছে কোশ্চেন নাম্বার একটু চেষ্টা করো তো কি কি হতে হতে পারে পারে বলো বলো কোশ্চেন জাস্ট একটু প্র্যাকটিস দরকার প্র্যাকটিস করলে এই সমস্ত কোশ্চেন তোমরা অনায়াসে করে ফেলতে পারবে তো এর পরেরটা কি হবে রাইট আমরা আগে একটু লিখে নেই এম পি আর এর পরে কি হবে রাইট এর পরে কি হবে আচ্ছা এখানে দেখো এখানে করার আগে একটা বিষয় লক্ষ্য রাখবে যে এই আমরা কিভাবে আগাবো তাই না হয় তোমাকে দেখতে হবে এই দুটোর মধ্যে কোনো সম্পর্ক অথবা দেখতে হবে এই দুটোর মধ্যে সম্পর্ক এইভাবেই কিন্তু পরেরটা তুমি বুঝতে পারবে যে কি হবে সো আমরা প্রথমে দেখি আমি একটু মুছে দিলাম আমরা সরি এক্সট্রিমলি সরি আচ্ছা হ্যাঁ ঠিক আছে আমরা যদি এ থেকে দেখি যে এখানে প্রথমটা থেকে এ থেকে এ থেকে যদি এ এটা করে দেখি কী হয় এ বি সি ডি এফ ওকে এফ থেকে দেখি কে কি হয় এফ জি এইস আই জে কে ওকে ফাইন ঠিকই আছে এখন অবধি আচ্ছা এটা কি হয় কে এর পরে এল এম এন ও পি ওকে ফাইন ঠিক আছে তাহলে পি এর পরে কিউ আর এস টি এটা ইউ হবে এটা তো কনফার্ম তো ইউ দিয়ে দুটো আছে তার মানে পরেরটা আমাকে করতে হবে চলো দেখি এটা একটু ডিফারেন্সটা সি থেকে এইচ হয়েছে তো সি থেকে এইচ আমরা কিন্তু এবার দেখো এখানে আমি ম্যানুয়ালি করে দেখলাম যে চারটের পরে তার মানে আমরা যদি সি এর সাথে পাঁচ যোগ করি তবে কিন্তু এইচ হয় তাহলে এটা দুটোভাবেই দেখিয়ে দিচ্ছি তার মানে এখানে তুমি এক এক করে কাউন্ট করো দেখো আলটিমেটলি সি এর পরে ডি ই এ জি তারপরে এইস মানে এই যে চারটে তো সি এর সাথে যদি আমরা পাস অ্যাড করি তবে এইস পাওয়া যায় সো এইস এর সাথে যদি তুমি প্লাস ফাইভ করো এম পাবে এম এর সাথে যদি তুমি প্লাস ফাইভ করো আর পাবে এই আর এর সাথে যদি তুমি প্লাস ফাইভ করো তবে কিন্তু তুমি ডব্লিউ পাবে তাহলে ইউডাব্লিউ কোথায় আছে ইউডাব্লিউ ইউডাব্লিউ এ যে অপশান এতে আছে যারা এই প্লাস ফাইভটা বোঝুনি তারা কি করবে যে আর আর থেকে থেকে চারগোর বাদ দিয়ে ওপি কিউ আর এর পরে এস হয় টি হয় ইউ হয় ভি হয় তারপরে সংখ্যা লেটারটা তোমাকে লিখতে হবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ চলো পরের কোশ্চেন পরের কোশ্চেন দেখো একই রকমভাবে সিরিজ কমপ্লিট করতে হবে এটা কি ফ্র্যাকশান হিসেবে রয়েছে বাই আকারে রয়েছে আমরা একটু লিখে নেব ডি তাই তো এটা জি বাই নাইন এটা জে বাই ফরটিন দেন রয়েছে এম বাই টোয়েন্টি এর কীভাবে আমরা বের করব আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো সবার প্রথমে যদি আমরা নিচের সংখ্যাগুলোকে একটু দেখি এখানে দেখো প্লাস হয়েছে রাইট আগে আমরা সংখ্যাগুলোকে আর থেকে এটা দেখো প্লাস ফাইভ হয়েছে চোদ্দো থেকে কুড়ি প্লাস সিক্স হয়েছে আচ্ছা কুড়ি থেকে তাহলে এটা কত হবে সেভেন তাহলে কুড়ির সাথে সাতাশ নিচে সাতাশ হবে এটা কনফার্ম কোথায় আছে এখানে নেই নেই এই দুটোর মধ্যে একটা হবে কনফার্ম এবার আমরা উপরেরটা দেখব এ ডি থেকে জি হয়েছে রাইট তাহলে লজিক খুঁজতে হবে ডি ই এফ তারপরে জি রাইট জি এইচ আই জে তারপরে কি যে এরপরে কে এল এম এম এন ও পি তাহলে এখানে পি হবে তাহলে পি বাই টোয়েন্টি সেভেন এই যে আমাদের পি বাই টোয়েন্টি সেভেন অপশান ডি হয়ে যাবে এই কোশ্চেনের উত্তর ওকে নেক্সট কোয়েশ্চেন কোনটি বেমানান মানে কোনটা অর্ড তোমাকে করতে হবে তো মাস রয়েছে তা যখনই মাস দেওয়া থাকবে এটা তো তোমরা জানো যে মাস মানে হচ্ছে কোন মাসের দিন সংখ্যা কত তাই না যেমন আমরা জানি জানুয়ারিতে একত্রিশ হয় ফেব্রুয়ারিতে কখনো আঠাশ হয় কখনো উনত্রিশ হয় আবার মার্চে গিয়ে তোমার একত্রিশ হয় এইভাবে ঠিক আছে তো এই যে জুলাই মাস প্রথমে জানতে হবে জুলাই মাসটা কত দিন জুলাই মাস হচ্ছে একত্রিশ দিনে আচ্ছা সেপ্টেম্বর মাস এবং কত দিন সেপ্টেম্বর মাস হচ্ছে তিরিশ দিন নভেম্বর কত দিন নভেম্বর মাসও কিন্তু তিরিশ দিন এপ্রিল কত দিন এপ্রিলও কিন্তু তিরিশ দিন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল হ্যাঁ তিরিশ দিন তাহলে এখানে এই তিনটে কিন্তু তিরিশ দিনে মাস হয় আর এই যে জুলাই মাসটা একত্রিশ দিনে হচ্ছে এই কারণে আমরা এখান থেকে কি অপশান এ অর্থাৎ জুলাইকে আলাদা চিহ্নিত করলাম ওকে পরের কোশ্চেন কোন লাইনে ইন্দ্র বাদিক থেকে সপ্তম স্থান মানে কোনো একটা লাইন আগে আমি ড্র করে দিলাম সেই লাইনটা ওই লাইনে বলা হয়েছে ইন্দ্র ধরো এটা হচ্ছে আমাদের লেফট এটা হচ্ছে আমাদের রাইট ইন্দ্র বাদিক থেকে সপ্তম এই যে বাম দিক থেকে এই এটা হলো ধরো সেভেন ওকে এটা হলো সেভেন এটাকে ইন্দ্র এটা হলো ইন্দ্র ওকে এবার জয়ার ডান দিক থেকে পঞ্চম তার মানে এই দিক থেকে জয়া যদি হয় এই যে দেখো এই কোশ্চেন কিন্তু এর আগে মেন্স কিন্তু এসে আমি এই কারণেই তোমাদেরকে বলছি যে তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোকে আগে ভালো করে করো কোশ্চেন কমন পাবে কথা দিচ্ছি এবার বলা হয়েছে তারা যদি পরস্পর স্থান পরিবর্তন করে স্থান পরিবর্তন করা মানে কি বলতো জয়া তখন এখানে এসে যাবে আর ইন্দ্র তখন এখানে এসে যাবে এবার তখন কী হচ্ছে জয়ার ডান দিক থেকে উনিশ এই যে জয়া এই ডান দিক থেকে এবার ওর পজিশনটা কত হয়ে গেল উনিশতম উনিশতম তাহলে ওরা জানতে চেয়েছে যে বা দিক থেকে ইন্দ্রের অবস্থান কত বা দিক থেকে ইন্দ্রের অবস্থান বের করার আগে তুমি একটা কাজ করতে পারো যে ওই লাইনে মোট কতজন লোক সংখ্যা এটা বের করতে পারো কিভাবে আমরা বলেছিলাম মোট লোক সংখ্যা বের করতে গেলে তোমাকে এই যে দুটো সংখ্যা পেয়েছ ওই দুটো যোগ করে মাইনাস ওয়ান কেন মাইনাস ওয়ান কারণ এখানে আমরা দুবার করে কাউন্ট করে নিচ্ছি একই জায়গায় তাই তো তাহলে এবার তোমার এখানে মোট আমরা আগে মোট বের করে নেব মোট কত হবে সেভেন প্লাস হচ্ছে নাইনটিন তো উনিশ আর সাথে হচ্ছে কত চব্বিশ সরি সাথে সাথে চোদ্দ ষোলো ছাব্বিশ তাই তো ছাব্বিশ তার থেকে এক মাইনাস করো তাহলে পঁচিশ তাহলে পঁচিশ জন কিন্তু এখানে কোশ্চেন চাওয়া হয়েছে যে বাঁ দিক থেকে ইন্দ্রের অবস্থান তাহলে এই টোটাল যদি লাইনে পঁচিশ জন থাকে এবার আমরা বা দিক থেকে দেখো এখানে তো উনিশ আমরা বা থেকে যদি এবার তার স্থানটা বের করি কত হবে দেখো এবার আমরা কার বের করবো ইন্দ্র ইন্দ্র টোটাল হচ্ছে পঁচিশ তার থেকে তুমি বাদ দেবে কত কারণ ইন্দ্র এখানে কত তম স্থানে রয়েছে দেখো পঞ্চম তাই তো তাহলে পাঁচ বাদ দিয়ে দাও এবার কি হবে এটা বাদ দিলে আমরা কি পাবো এখানে দেখো এটা হচ্ছে মোট একটু ভালো করে বুঝবে আর এই যে পাঁচ এটা কি করলাম পাঁচ হচ্ছে ডান দিক থেকে ইন্দ্রের অবস্থান এই দিক থেকে ইন্দ্রের অবস্থানটা পাঁচ। তো এই পাস লিখতাম তার সাথে অলওয়েজ প্লাস 1 কেন কারণ আমরা এটাকে বাদ দিয়ে দিয়েছি তাই তো তাহলে এখানে ইন্ডের অবস্থানটা বের করব তাহলে 25 আর পাস সরি 20 20 এর আগে হচ্ছে 21 সো আমরা এখান থেকে বলতে পারি যে ইন্ডের অবস্থান হচ্ছে 21 তম ঠিক আছে আচ্ছা পরের क्वेश्चन দেখো পরের क्वेश्चन কি আছে নিচের দেওয়া শব্দগুলির মধ্যে পরস্পর ভিন্ন সম্পর্কযুক্ত সেটা তোমাকে বের করতে হবে কোনটা আলাদা তো একই রকমভাবে দেখো গাড়ি ইস্টু রাস্তা রকেট একটু মহাকাশ আর জাহাজ ইস্টু সমুদ্র অ্যারোপ্লেন হচ্ছে চালক এখানে সঠিক কোনটা দেখো যে অ্যারোপ্লেনে কি হয় যে অ্যারোপ্লেন চালায় তাকে আমরা চালক বলছি যে অ্যারোপ্লেনের চালক থাকে কিন্তু জাহাজের সমুদ্র এটা কিরকম রকম উল্টো হয়ে গেল না হবে না রকেটের মহাকাশ কেমন উল্টো হয়ে গেল গাড়ির রাস্তা উল্টো হয়ে গেল। তাহলে এখানে কি বলা হয়েছে দেওয়া পরস্পর ভিন্ন সম্পর্কযুক্ত তাহলে এটাই কিন্তু ভিন্ন সম্পর্কযুক্ত হয়ে গেল চালক আর এরোপ্লেন জাহাজ সমুদ্র দিয়ে চলবে রকেট মহাকাশ দিয়ে চলবে গাড়ি রাস্তা দিয়ে চলবে ঠিকঠাক আছে কিন্তু এটা কেমন হয়ে গেল না এরোপ্লেনে চালক কেন চালক তো সব জায়গায় থাকে তাহলে এটাই কিন্তু অড সো এখানে আমাদের উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ তো এই ছিল আমাদের দু সালের ডাব্লিউপির পিডিলির কোশ্চেন তো যদি কোনো কোশ্চেন তোমাদের ডাউট থাকে তোমরা কমেন্ট করে জানিও সেটা চেষ্টা করবো আবার বুঝিয়ে দেওয়ার ওকে ফাইন চলো